বাবাকে একটু খাও, মাকে খাও, তুমি খাও, তুমি খাও। আমি কাছে থাকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দাদুকে দেখো, তোমাকে দিয়ে রাখে দাও, ঠাকুমাকে আপনাদের কেমন আনন্দ পাচ্ছেন আপনারা? হ্যাঁ মাঝে মাঝে দাদুর সঙ্গে একটু কথা বলুন, দিদার সঙ্গে কথা বলুন, আপনারা কেমন লাগছে? আপনার দাদু ভাই কেমন পড়াশোনা করছে, কেমন লাগছে, কেমন পড়াশোনা করে বাড়িতে? চব্বিশ ঘন্টাই করে। ভালো, দুটোর পরে। আচ্ছা, র্যাঙ্ক পেয়েছে কলকাতার ফ্রেন্ড হাই স্কুল আর সেভিং ক্যাপ্ট। তো ভবিষ্যতে আর কি নিয়ে পড়াশোনা করতে চান? ভবিষ্যতে ম্যাথ আর ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছে আছে। আচ্ছা, আপনার মাস্টারমশাইরা কেমন হেল্প করতে আপনাকে? মাস্টারমশাইরা টিউটাররা সব প্রতি মুহূর্তে হেল্প করতেন, কোনো কোশ্চেন প্রবলেম হলে সেই প্রবলেমগুলো সমাধান করে দিতেন। এর পেছনে প্রেরণার মানে বাবার প্রতি কেমন ইয়ে আছে? বাবাই সব দেখাতো আর কি, মানে বাবাই সবসময় পড়াশোনার ব্যাপারটা বাবাই দেখাতো, আর সবসময় বাবা মাকে বেশি করতাম, বাবার প্রেরণাটাই বেশি। বই পড়া ছাড়া আর কি কি তোমার মধ্যে? বই পড়া ছাড়া তেমন কোনো এক্সট্রা হবি বা খেলাধুলোর প্রতি ইন্টারেস্ট তত নেই। কোনো ছবি টবি আঁকা, কিছু বাইরে টিভি দেখা, মুভি দেখা, কোনো ভালো কার্টুন ফার্টুন দেখা? অত কিছু বইটা নিয়ে থাকতে, শুধু ওই ডিটেকটিভ গল্প পড়তে ভালোবাসতাম। এখন কি করবে সিদ্ধান্ত এখন নেই? এখন বলছে আমার ঠিক করা হয়। নামটা আপনার? পিয়াস প্রামাণিক। বাবা, বাবার নাম? পিজুস প্রামাণিক। তখন কোন স্কুলে পড়তে? কেটে কলাবর্তা বাবা হাই স্কুল। বাড়ি কোথাও না? সিভিল।